বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম আরবি ভাষায় কিছু ছোট বাক্য এবং ছোট ছোট শব্দ নিয়ে। এই ছোট বাক্য এবং শব্দগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে আরব দেশের যে কোনো স্থানে আপনি আরবি ভাষায় অনবরত কথা বলতে পারবেন, আপনার কোনো রকম সমস্যা হবে না। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিবেন, যদি ভালো লাগে একটি কমেন্ট করেও যাবেন। আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি। আমাদের আজকের পর্বের প্রথম যে বাক্যটি সেটা হলো, প্রায় কত মিনিট লাগবে ওখানে যেতে? আরবি ভাষায় বলবেন ইমকিন কাম দিগিগা আবগা রোহ্যানাক। ইমকিন কাম দিগিগা আবগা রোহ্যানাক মানে প্রায় কত মিনিট লাগবে ওখানে যেতে। লেখা আছে 1 ঘন্টা অবশ্যই। আরবি ভাষায় বলবেন ওয়াহেদ সা লাজিম, ওয়াহেদ সা লাজিম, 1 ঘন্টা অবশ্যই। এবার লেখা আছে সত্যি, লাওয়াল্লাহ, লাওয়াল্লাহ মানে হলো সত্যি। হা হ্যায় বানাম, হ্যায় বানাম। আমি জানি না মুদি দোকানটা কোথায়, তুমি আমার সাথে যাবে? আরবি ভাষায় বলবেন আনা মারেফ ওয়েন বা কালা ইনতারু মাক, আনা মারেফ ওয়েন বা কালা, আমি জানি না মুদি দোকান কোথায়, ইনতারু মাক, তুমি আমার সাথে যাবে? খুব সুন্দর একটি বাক্য। আনা শব্দের অর্থ আমি, মারেফ জানি না, ওয়েন বা কালা কোথায় মুদি দোকান, ইনতা তুমি, রোমাক আমার সাথে যাবে? তারপর সমস্যা নেই, কখন যাবে? মুশকিল মিতারো, মুশকিল, মুশকিল মানে হলো সমস্যা নেই, মিতারো কখন যাবে। তারপর রাত 8টায় সহজ হবে, বিল্লেল সা তামানিয়া আসান সা, বিল্লেল সা তামানিয়া আসান সা, রাত 8টায় সহজ হবে। এরপর লেখা আছে কামাল কি চাও, তোমার কি সমস্যা? আরবি ভাষায় বলবেন শুনো আবগা কামাল, শুনো মুশকিলা, শুনো কামাল, শুনো আবগা কামাল, শুনো মুশকিলা, কামাল কি চাও, তোমার কি সমস্যা? এরপর লিখা বস কোনো সমস্যা নাই, আমার আকামার সময় শেষ হয়ে গেছে, এটা নবায়ন করতে হবে। আরবি ভাষায় বলবেন লা বাবা মাফি মুশকিল, বস কোনো সমস্যা নেই, আপনি লা আর বাবা বলতে পারেন, মাফি মুশকিল, বস কোনো সমস্যা নেই। বা ছাগি ইকামা খালাস আবগা সই জেদিত, আমার আকামার সময় শেষ হয়ে গেছে, এটা নবায়ন করতে হবে। তারপর শেষ আগে কেন বলনি, খালাস লিশ মাইশগুল আউয়াল, খালাস লেস মাইগুল আউয়াল আগে কেন বলনি। এবার লিখা আছে পুরোপুরি শেষ হয়নি, 1 মাস বাকি আছে, লা বাবা খালাস ইয়ানি ফি ওয়াহেদ সাহার বাগি, লা বাবা খালাস ইয়ানি ফি ওয়াহেদ সাহার বাগি, পুরোপুরি শেষ হয়নি, 1 মাস বাকি আছে। এরপর লিখা ঠিক আছে, টাকা কি সব রেডি আছে নাকি নাই? তাইয়েব ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লাহ, তাইয়েব ঠিক আছে, ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লাহ, টাকা কি সব রেডি আছে নাকি নাই? এবার যে বাক্যটি সেটা হলো, আল্লাহর রহমতে টাকা সব রেডি আছে। আরবি ভাষা বলবেন ইনশাআল্লাহ ফুলুস কুল্লু জাহিজ, ইনশাআল্লাহ ফুলুস কুল্লু জাহিজ, আল্লাহর রহমতে টাকা সব রেডি আছে। পরের বাক্যটি হলো, ঠিক আছে টাকা সাথে করে বাড়িতে আসো। আরবি ভাষায় বলবেন জেইন মাকফুলুস তাল বেইট হবে, জেইন ঠিক আছে মাকফুলুস তাল বেইট, অর্থাৎ টাকা সাথে করে বাড়িতে আসো। এবার লেখা আছে কখন আসবো জনাব, মিতাই জিবাবা,
মিতা ইজি বাবা কখন আসবো জনাব? লেখা আছে, যে কোনো সময় কোনো সমস্যা নেই, আমি বাড়িতেই আছি। যে কোনো সময় আয়ু ওয়াক্ত, কোনো সমস্যা নেই, মাফি মুশকিলা, আমি বাড়িতেই আছি। আনা মজুদ দাখিল বেইত, আনা মজুদ দাখিল বেইত, আমি বাড়িতেই আছি। আয়ু ওয়াক্ত, মাফি মুশকিলা, আনা মজুদ দাখিল বেইত, যে কোনো সময় কোনো সমস্যা নেই, আমি বাড়িতেই আছি, অর্থাৎ যে কোনো সময় যেতে পারেন। লেখা আছে, ঠিক আছে জনাব, আমি যখন যাব তার একটু আগে আপনাকে জানিয়ে যাব। আরবি ভাষায় বলবেন, জেইন বাবা, মিতা আনা রোগ আবুল সুয়াইয়া আনা ইত্তা সালিনতা। আবার জেইন বাবা, ঠিক আছে জনাব, মিতা আনা রো, আমি যখন যাব গাবুল সুয়াইয়া আনা ইত্তা সালিনতা, মানে একটু আগে আপনাকে জানিয়ে যাব। তারপর লিখা আছে, চমৎকার বা ঠিক আছে, এ বাক্য দুটিকে আরবি ভাষায় বলবেন মুমতাজ, অথবা বলতে পারেন তাইয়েব, এছাড়াও আছে মাশি। খুব সুন্দর আরবি অর্থগুলো মনে রাখবেন। তারপর নিশ্চিত, নিশ্চিতকে আরবি ভাষায় বলে আকিদ, আকিদ মানে নিশ্চিত। ধৈর্য, ধৈর্যকে আরবি ভাষায় বলবেন সবুর, সবুর মানে ধৈর্য। আমার কাছে, আর আরবি হলো ইন্দি, ইন্দি আমার কাছে। নেক্সট সেন্টেন্সটি হলো তোমার কাছে, ইন্দেক, ইন্দেক মানে তোমার কাছে। কি, এই শব্দটিকে আরবি ভাষায় বলবেন অ্যাশ, অ্যাশ মানে কি। কি কে আরেকভাবে বলা যায় শুনো, শুনো। এই বা এটাকে আরবি ভাষায় বলে হাদা, হাদা, হাদা মানে এই বা এটা। চলে বা চলবে আরবি ভাষায় বলবেন ইমসি, ইমসি মানে চলে বা চলবে। ধরা, ধরাকে আরবি ভাষায় বলে ইমসিক, ইমসিক অর্থ ধরা। এবার লিখা সোজা, সোজাকে আরবি ভাষায় বলে সিদা, সিদা, সিদা মানে সোজা। সেলুন, সেলুনের আরবি হলো হাল্লাক, হাল্লাক মানে হলো সেলুন। পরবর্তী শব্দটি হলো রক্ত, রক্তকে আরবি ভাষায় বলে দম, দম মানে রক্ত। বাঁকা বা এরকম আরবি ভাষায় বলবেন কিদা, কিদা। খুঁটি, খুঁটিকে আরবি শব্দে বলে আমুদ, আমুদ। দেখা, দেখা এর আরবি হলো সুপ, সুপ মানে দেখা। পরে বা দেন, বা দেন মানে পরে, এটা তো আপনারা জানেনই। তারপর পরে বাদ, বাদ পরে বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। যদি পর্বটি ভালো লাগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি মন্তব্য করে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল, দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।